বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রেস্টুরেন্টের স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি পমফ্রেটের একদম অনবদ্য একটি রেসিপি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের রেসিপি ঘরে বানালে আর কিন্তু হোটেলে গিয়ে খেতে হবে না। এর জন্য আমি 5টি পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই লেবুর রসটা মাখাবেন পমফ্রেট মাছের মধ্যে। আধখানা লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার আমি এতে দেব আন্দাজ মতো নুন। লেবু রস, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মাছটাকে মেখে নিতে হবে। এতে করে মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে, মাছটা খেতেও খুব ভালো হবে আর এই ঝোলের টেস্টটাও খুব ভালো হবে। অবশ্যই ম্যারিনেশনটা খুব জরুরি। পমফ্রেট মাছ যেহেতু এক কাটার মাছ আর এর মধ্যে কিন্তু কোনো আঁশ থাকে না, অবশ্যই পমফ্রেট মাছের গায়ে আমি যেরকম এরকম কেটে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নেবেন। এতে করে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে এর মধ্যে আর মাছটা খেতেও খুব সুস্বাদু হবে। এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি একটি মিক্সি গ্রাইন্ডার, এর মধ্যে আমি মশলা তৈরি করব। অবশ্যই আমি এতে দেবো রসুন, এখানে 8-10 কোয়া রসুন দিয়েছি। দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা একটি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজস্ব রুচি অনুযায়ী ব্যবহার করবেন, আমি পরে শুকনো লঙ্কা ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটি বড় সাইজের টমেটো নিয়েছি, সেটিকে বোটার অংশ থেকে কেটে ফেলে দিলাম। তারপর বাকিটা এই মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কাশ্মীরি পমফ্রেট তৈরি করছি সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে, সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। এবার আমি এটিকে একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন মাছটা ম্যারিনেট করে রেখেছি, আমার প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, খুব ভালো হয়। তেলটা গরম হলে আমি এতে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুকনো লঙ্কাটা আমি ভাজা ভাজা করব এই তেলের সঙ্গে। এতে করে তেলটা খুব ভালোভাবে গরম হবে আর এই তেলে মাছ দিলে কিন্তু মাছ একদমই কড়ার গায়ে লাগবে না। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমি এর আগেও কিন্তু আমার ভিডিওতে এই জিনিসটা শেয়ার করেছি। অবশ্যই তেলে শুকনো লঙ্কা ভেজে যদি আমরা মাছ ভাজি তাহলে কোনো দিনও কিন্তু কড়াতে মাছ লেগে যাবে না। অবশ্যই ভালো করে হিট করে নিতে হবে কড়ার তেলটা। এইভাবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তারপর অপর সাইডটা আমি উল্টে দিলাম। অবশ্যই একটু কড়া করে ভাজবেন আর পমফ্রেট মাছটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হয়। তবে আমি যে মাছটা রান্না করছি এটি খুবই টাটকা, একদমই ফ্রেশ মাছ, হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একদম যেন শক্ত না হয়ে যায়। দেখুন আমি কীরকম করে ভেজেছি, হালকা বাদামি রঙের হয়েছে, সেই পর্যায়ে আমি মাছটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নেব। সব মাছগুলো ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, এতে করে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, আপনাদের দেখতে বিরক্ত লাগবে। এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার একই কড়াতে আমি দিয়ে দিলাম আরও সামান্য তেল। তবে তেলটা কিন্তু আমি খুবই কমই ব্যবহার করছি, আপনারা দেখুন ভিডিওতে তাহলেই বুঝবেন। এবার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, রসুন এবং লঙ্কা দিয়ে, সেটি এতে দিয়ে দিলাম। এবার পেস্টটা দেওয়ার পর আমি খুব ভালো করে তেলের সঙ্গে কষে নেব। বন্ধুরা, এই ধরনের রেসিপিতে আমরা মশলাটা যত বেশি ভালো করে কষাবো তত কিন্তু খুব টেস্ট হবে, মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। এবার আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কম দিতে হবে, ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু এটি ঝালও হবে হালকা এবং কালারটাও খুব সুন্দর আসে। এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষে নেব। এবার প্রায় মিনিট দুয়েক ধরে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু কষে নিতে হবে।
এই মশলাটা কষালে, ভালো করে কষালে তবেই কিন্তু একদম ভালো রেস্টুরেন্টের স্টাইল যেরকম রান্না হয় ঠিক সেরকমই হবে। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে আমার, এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষে নিয়েছি 2-3 মিনিট ধরে। এবারেতে আমি হালকা গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু গায়ে গায়ে হবে, মাখা মাখা হবে, খুব বেশি কিন্তু ঝোল এতে ভালো লাগে না, একটু মাখো মাখো হলে ভালো হয়। সেই পর্যায়ে আমি অল্প পরিমাণে জল দিলাম, আপনারা ঝোল যদি বেশি রাখতে চান একটু বেশি জল দিতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দেখুন কত সুন্দর কালার হয়েছে ঝোলটার, এখনই আকর্ষণীয় লাগছে। এবার ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, মশলাটা যেহেতু ভালো করে কষানো ছিল, আমি এখানে গরম জল ব্যবহার করেছি আর মাছটা অলরেডি ভাজা ছিল, এই জন্যে পমফ্রেট মাছ প্রচণ্ড নরম হয়, খুব বেশি কিন্তু ফোটানোর একদমই দরকার নেই, এটি একটু গাঢ় গাঢ় থাকলেই, মানে একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। এইভাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি এটিকে প্রায় 5 মিনিট রান্না করে নেব, তবে ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু পমফ্রেট মাছটা খুবই নরম হয়ে যাবে। 3-4 মিনিট পর আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, দেখুন সামান্য পরিমাণ গরম মশলা আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম, অবশ্যই গোলমরিচের গুঁড়োটা থাকলে দেবেন, এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এইভাবে আমি ফুটিয়ে নেব হাই ফ্লেমে, খুব বেশি নাড়াচাড়া করানো যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না, গোটা গোটা থাকবে না। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, এইরকমভাবে আপনারা যদি পমফ্রেট মাছ তৈরি করেন বন্ধুরা দারুণ হয় খেতে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটিকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, অবশ্যই রান্না শেষে এভাবে ঢাকা দিয়ে রাখবেন, তারপর কিন্তু সার্ভ করবেন বন্ধুরা। এবার সার্ভ করেছি, দেখুন কত সুন্দর কালার এসছে, আর এই ঝোলটা কিন্তু খুব গায়ে গায়ে ঝোলটা হয়, দারুণ হয়েছে খেতে। আপনারাও আমার এই পদ্ধতি অবলম্বন করে একদিন পমফ্রেট মাছ বাড়িতে বানান। একঘেয়ে রান্না খেতে কারোরই ভালো লাগে না, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি।